আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাজনার পাতা দিয়ে ভীষণ মজার একটা পাকোড়ার রেসিপি। গরম গরম এই পাকোড়া খেতে অসম্ভব মজার, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে হাফ কাপ ডাল এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোমতো পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। এবার এর মতো হাফ কাপের কিছুটা বেশি হবে সাজনার পাতা দিয়ে নিলাম। এবার ডাল আর সাজনার পাতা ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, একটা মিক্সিং বোলে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তিন চারটা কাঁচা মরিচ ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। জিরার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1/4 চা চামচের কিছুটা বেশি হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1/4 চা চামচের কিছুটা বেশি। আদা রসুন বাটা দিয়ে নিলাম হাফ চা চামচের কিছুটা কম হবে। এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি চুলাই। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মতো পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। আমার সবগুলো পাকোড়া দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কিছুটা সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। এক সাইড কিছুটা হয়ে আসার পরে আমি পাল্টে নিচ্ছি। আমার সবগুলো পাল্টে নেওয়া হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আবার একটু পাল্টে নিচ্ছি। আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এখানে একটা প্লেটে সবগুলো পাকোড়া উঠিয়ে নিয়েছি, আর এরই সাথেই তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার মুচমুচে সাজনার পাতার পাকোড়ার রেসিপি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।